সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন বা বিজেএমটিইউ নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক কর্মী সম্মেলনী আয়োজন করা হয়েছিল। রবিবার নদিয়া জেলার শিমরালি স্টেশনে সংলগ্ন সানাই ভবনে আয়োজিত অনুষ্ঠান নদিয়া জেলা সাংগঠনিক কর্মীবৃন্দরা অংশগ্রহণ করে। এই সম্মেলনে সিএ ও এনআরসি নিয়ে জোর প্রচার চালানো হয়। শ্রমিক সংগঠনগুলিকে এনআরসি ও সিএ সমর্থনে নিজেদের নথিভুক্ত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে অনুরোধ করা হয়। পাশাপাশি টোল ফ্রি নম্বরে বিজেপির কর্মীদের নিজেদের নাম নথিভুক্ত করানোর আবেদনও জানানো হয়। এই দিন উপস্থিত ছিলেন বিজেএমটিইউর রাজ্য সভাপতি সাধন তালুকদার, সাধারণ সম্পাদক বৈদ্য দে, নদিয়া জেলা সভাপতি প্রদীপ মণ্ডল, সাধারণ সম্পাদক পঙ্কজ বোস, বর্ধমান জেলা সভাপতি সুপ্রকাশ মণ্ডল, দশরথ অধিকারী, কমল মণ্ডল, রণজিৎ বিশ্বাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাত্রা আসলো এখানে বলতে গেলে আর কি বলবো, সেই সেই বলতে গেলে কাকা বলে যে মহিলাটা কী জন্য নাম কালীঘাটে, সেটা আমি এখন নাম বলতে হয়তো একটু কষ্ট হয়। তিনি যা অপরাধ করছে সেই অপরাধের জন্যে নদিয়া, খালি শিমুলালি না, নদিয়া সাংগঠনিক জেলা আস্তে আস্তে মমতা ব্যানার্জি বা তার তোলাভাস কি তোলা সেন না কি সেন আছে, তার শ্রমিক সংগঠন আর বাংলায় কেউ থাকবে না, সব বিজেপিটিও তো আসবে, এটুকু আমি গ্যারান্টি বলতে পারছি। এক নম্বর বিজেপিটিও আসবেই, কেননা এই তোলাভাস সরকারের কাছে আর কেউ থাকতে চাচ্ছে না বাংলায়, কেন সে নিজেও একটা তোলাভাস, তৃণমূলের কিছু তোলাভাস বিজেপিতে এসছিল, সত্যি সত্যি এসছিল। সেই তোলাভাসগুলো যখন দেখছে বিজেপি দল বা বিজেপি শ্রমিক সংগঠন এখানে এক পয়সাও তুলতে পারছে না, তার জন্য আবার সেই মমতা ব্যানার্জি লেজ ধরছে, এর বেশি কিচ্ছু না। মমতা তো তোলা চায়, তোলা ছাড়া কিছু হবে না, চালা না তোমরা খাও 75% কালীঘাটে দেও, কেননা আমার ভাই বোন একটুখানি গাড়ি বাড়ি করতে হবে। আপনারা দেখুন ওই কালীঘাটের মন্দিরটা, সেইটা আপনি রিপেয়ারিং হচ্ছে না, আর অভিষেকের বাড়িটা যে দেখুন সেখানে কী না কী লাগানো আছে, উনি যে বারানা খাচ্ছে, বারানা থেকে চালানা মন্দিরের পিছনে খরচা করুক। তাহলে মমতা ব্যানার্জি যতদিন টিকে রয়েছে 2021 তো বলি হবেই, ওই কালীঘাটেই সে শেষ, এটা মনে রাখবেন। তার জন্য আমি মনে করি এখনও মমতাকে বলছি বারবার যে তুমি যা খাচ্ছ তার কিছুটা হিন্দুদের জন্য কালীঘাট মন্দিরে কিছু দান করো, মন্দিরের টালি ফালি সব ভেঙে যাচ্ছে, তোমার মানে অভিষেকের বাড়িতে একটা ঝাড়বাতি দেখবেন 100 কোটি, কি বলবো বাংলার জন্য। আমরা তো এই সমর্থনকে পুরোপুরিভাবে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে মানুষের সামনে প্রচার করতেই চাই, এবং আমাদের শ্রমিক সংগঠন প্রত্যেকটা শ্রমিক এই সমর্থনকে সম্পূর্ণভাবে মেনে নিয়েছে এবং এই সমর্থনকে তারা প্রচারের মধ্যে চলতেই থাকবে, প্রচার করতেই থাকবে, এবং আমরা তার সম্পূর্ণভাবে সমর্থন করছি। বুঝতে পেরেছি যে প্রথম রুলিং পার্টি যেভাবে চারিদিকে যে অত্যাচার চালিয়ে যাচ্ছে, উন্নয়নের নামে শোষণ চালাচ্ছে, সেটা ওরা বুঝতে পেরেছে। একটা শ্রমিক সংগঠনের কাছে প্রতিদিন টাকা তার তোলা তুলছে, এটা তারা মানতে পারেনি। আমরা আমাদের কাছে সামিল হয়েছে এবং তারা আমাদের কাছে সামিল হওয়ার পর আমাদের সংগঠনে ইউনিয়নের মধ্যে জড়িত থেকে তারা সুভাবে চলতে পারবে সেই সঙ্গ সেই আশা নিয়ে ওরা এগিয়ে চলেছে। বিজেপির পক্ষ থেকে সিএ নিয়ে কর্মশালা ছিল, সে কর্মশালা শিমুলালিতে অনুষ্ঠিত হলো। আমি দেখতে পেলাম এখানে প্রচুর সংখ্যক টোটো ইউনিয়ন, ভ্যান ইউনিয়ন, রিক্সা চালক, অটো চালক ও হকার্সরা এখানে যোগদান করেছে, এই মিছিলে যোগদান করে, এই ভবনে যোগদান করে তাদের প্রমাণ করে দিয়েছে যে সিএ সমর্থনে সবাই আছে, সাধারণ মানুষও আছে। এবং দিদি যে মিথ্যা কথা বলছে তার প্রমাণটা আজকে দেখতে পেলাম সচক্ষে এখানে এসে, খুব ভালো লাগলো। আগামী দিনেও এই পরিকল্পনা চলবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এই বলতে আজকে আমরা নদিয়া দক্ষিণ শাখার থেকে যে আমাদের কর্মী সম্মেলন করলাম, সেখানে আমাদের ইউনিয়ন নিয়ে অটো টোটো রিক্সা ভ্যান
সমস্ত কর্মীদের নিয়ে আবার ফিরে বসছিলাম এবং সেখানে আমাদের রেল হকার্স ইউনিয়ন যে কমিটি, আমরা সেই কমিটি বিজিএমটির তরফ থেকে আমরা ঘোষণা করে গেলাম। আমাদের রাজ্য সভাপতি মহাশয় আমাদের রেল হকার্স ইউনিয়ন ঘোষণা করে গেলেন। আমরা আগামী দিনে যত শ্রমিক আছেন অটো টোটো ভ্যান সকলকে আমাদের বিজিএমটির ছত্রছায়ায় আমরা নিয়ে আসবো। বিজেপির সংগঠন আরও মজবুত এবং শক্তিশালী করার জন্য আমরা বিজেপির পাশে আছি থাকবো। রেলে হকার্স ইউনিয়ন সুমরি শাখা আজকে নব নির্বাচিত কমিটি গঠন করা হলো এবং আমাদের সুমরি শাখাতে এখন সদস্য সংখ্যা প্রায় 250 অধিক আছে এবং আজকে সভা করে নতুনভাবে হকার্সটা আমাকে দায়িত্ব দিয়েছেন, এখানকার রেল হকার্সের সভাপতি দায়িত্ব দিয়েছেন। রেলে যারা যুক্ত হলো কারণ হচ্ছে যে অত্যাচার চলছে তৃণমূলের আইনটিউটিউসি ট্রেড ইউনিয়ন, সেখানে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম পয়সাকড়ি তুলে সেটা নিজেরাই খেয়ে নিচ্ছে এবং হকারদের জন্য কোনো রকম চিন্তাভাবনা নেই, বা আরও যারা রিক্সাওয়ালা টোটোওয়ালা যারা আছে এবং রেল হকার আছে তারা অতিষ্ঠ হয়ে গেছে এবং চাঁদাপত্র দিয়ে পরে দেখা যাচ্ছে বছরের শেষ লস রান করছে, কিছুই দেখাচ্ছে না, উল্টা এইভাবে সংগঠনগুলো শেষ করছে এবং তার থেকে পরিত্রাণ পেতে মানুষ এখন ভারতীয় জনতা পার্টির ট্রেড ইউনিয়ন বিজেএমটিউ তাতে সবাই আসতে শুরু করেছে এবং মানুষ চাইছে বিজেএমটিউতে আসলে এবং পশ্চিমবাংলায় বিজেপি ফর্ম করলে আমরা শান্তিতে থাকবো এবং আমাদের হকারদের উপর অত্যাচার হবে না এবং আগামী দিনে সুশাসন আসবে এবং পশ্চিমবাংলায় যদি বিজেপি সব গভর্নমেন্ট আসে ইন্ডাস্ট্রি হবে কলকারখানা হবে সব হবে। এই কারণেই মানুষ বিজেএমটির দিকে আসছে, কারণ শান্তি আসবে, শান্তির জন্য মানুষ এখন বিজেএমটিউ ট্রেড ইউনিয়নে এগিয়ে আসছে। আমি থেকে ধর্মতলা বড়া বিবাস স্ট্যান্ড সিডিএম কে টাইম সে আমি ভি টিএমসি মানে সিডিএম করতা থা ওই আদমি টিএমসি করকে আজ ধর্মতলা বাস স্ট্যান্ড মে এক এক ইউনিয়ন কাজ সেক্রেটারি হ্যাঁ উসকা 10 ঠো 20 ঠো বলকে ডালা আজ হম লোক ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন ইসকে খিলাফ মে কোই ভি হকার কো কোই ভি সমস্যা হোগা উসকে লিয়ে হম লোক কা সাজেন্দা বুদ্ধদা রাকেশ সিং চেয়ারম্যান হম লোক হর সময় হর বক্ত হর সময় সাথ।